वर्ष अगेन वेलकम स्टूडेंट्स। वर्ष अगेन वेलकम स्टूडेंट्स। हमारे बैक्टीरिया जेनेटिक्स पढ़े। देर आर फोर टाइप्स ऑफ जेनेटिकल प्रोसेसेस, ट्रांसफॉर्मेशन, ट्रांसपोजिशन, ट्रांसडक्शन एवं कंजुगेशन। এবারে আমরা পদ্ধতিগুলো সম্পর্কে জানি। ফার্স্ট ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশন হলো ব্যাকটেরিয়ার জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ যেমন থাকে তেমনি একটি প্লাজমিড থাকে। এই ব্যাকটেরিয়া ক্রোমোজোম থেকে বিচ্ছিন্ন বস্তু হচ্ছে প্লাজমিড। সেক্সুয়াল রিপ্রোডাকশনে ব্যাকটেরিয়ার প্লাজমিড ব্যবহৃত হয়। ডিএনএ ম্যাটেরিয়াল, ব্যাকটেরিয়াল ডিএনএ যাকে বলা হয়, সেখান থেকে বিচ্ছিন্ন বস্তু প্লাজমিড উৎপন্ন হওয়ার বিশেষ পদ্ধতিকে বলা হয় ট্রান্সপোজিশন। The moving part of the bacterial DNA from the chromosome of plasmid or vice versa. It means bacterial DNA থেকে বিচ্ছিন্ন বস্তু প্লাজমিড তৈরি করে এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনে এই প্লাজমিডটি ব্যবহৃত হয়। তাহলে আমরা বলতে পারি ট্রান্সপোজিশন ইজ another name of formation of plasmid. Okay? Next, conjugation. Conjugation প্রসেসে দুই প্রকার ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়, এফ পজিটিভ ব্যাকটেরিয়া অ্যান্ড এফ নেগেটিভ ব্যাকটেরিয়া। যারা এফ পজিটিভ ব্যাকটেরিয়া তাদেরকে মেল বলা হয়। এদের মেরাইন বীজ তৈরি করার ক্ষমতা থাকে। প্রথমে এরা কী করে, মেরাইন বীজের মাধ্যমে এরা প্লাজমিডটিকে ডিএনএতে প্রবেশ করায় এবং নতুন দুটোই একসঙ্গে F1 বা এফ পজিটিভ ব্যাকটেরিয়ায় পরিণত হয়। অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশনে সক্ষম ব্যাকটেরিয়া অক্ষম ব্যাকটেরিয়াকে সক্ষম ব্যাকটেরিয়াতে পরিণত করে। দ্যাট ইজ কল্ড কনজুগেশন। ইন দিস প্রসেস বোথ ব্যাকটেরিয়া বিকাম এফ পজিটিভ ব্যাকটেরিয়া। নেক্সট, ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন হচ্ছে যৌন জননের এক বিশেষ পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে ব্যাকটেরিয়ারা পরিবেশ থেকে, অন্য কোনো জীবদেহ থেকে ডিএনএ ম্যাটেরিয়াল গ্রহণ করতে পারে এবং রিকম্বিনেটেড ডিএনএ উৎপন্ন হয়। যে রিকম্বিনেটেড ডিএনএ সংখ্যাধিক্য ঘটিয়ে নতুন স্ট্রেনযুক্ত ব্যাকটেরিয়া তৈরি করতে পারে। এই ধরনের ব্যাকটেরিয়া সর্বদা নতুন ধরনের বৈশিষ্ট্য বহন করে এবং পরিবেশের মধ্যে নতুন নতুন রোগ সৃষ্টি করতে পারে এবং নতুন ব্যাকটেরিয়া উৎপন্ন করতে পারে। সো সিউডোমোনাস, ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড নিশের এই সকল রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলো হলো ট্রান্সফরমেশনের মাধ্যমে বৃদ্ধি ঘটায়। নেক্সট, লাস্ট, ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন ইজ সিম্পলি প্রসেস, যে প্রসেসের মাধ্যমে ব্যাকটেরিয়া কোনো ভাইরাস থেকে ডিএনএ ম্যাটেরিয়াল নিয়ে নতুন ধরনের ব্যাকটেরিয়াল ফাজ ডিএনএ তৈরি করে। এই ব্যাকটেরিয়াল ফাজ ডিএনএ লাইসিস পদ্ধতির মাধ্যমে অসংখ্য নতুন ব্যাকটেরিয়াল ডিএনএ প্রোফাজ ডিএনএ যুক্ত ব্যাকটেরিয়া গঠন করে, যা পরিবেশের মধ্যে ছড়িয়ে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করতে পারে। লাইটিকজনিত হলে এই ব্যাকটেরিয়াগুলো বিনষ্ট হয়ে যায়, বাট লাইসোজেনিক প্রসেসে এরা প্রচুর পরিমাণে ভাইরাস তৈরি করতে পারে। থ্যাংকস।